করোনায় আক্রান্ত হলেন পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের বিডিও মদন মণ্ডল। সোমবার রাতে বিডিও কোভিড-19 পজিটিভ রিপোর্ট আসে। এরপরই প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এর আগে এই জেলার একাধিক পুলিশ আধিকারিক সহ ব্লক প্রশাসনের অনেক কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার সকাল থেকে বিডিও অফিস জীবাণুমুক্ত করা হয়। বিডিও হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত অগ্রণের রিপোর্ট, আনন্দবার্তা।